বন্ধুরা ওপো কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আজকের একটা নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো, তো মজাদার চিচিঙে ভাজা। তো দেখুন আপনারা কেমন করে আমি এই চিচিঙেটাকে ভাজি। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। আর দেখুন আমাদের বাগানে কি সুন্দর ঝাঁকড়া ঝাঁকড়া দেখুন তুলসী গাছ রয়েছে। ঢেঁড়স গাছগুলো শুকিয়ে গেছে, এবারে উবড়ে বাগান পরিষ্কার হবে, শীতে সবজি লাগানো হবে। একটা ঢেঁড়স হয়ে আছে, বুড়ো হয়ে গেছে মনে হয়, তোলা হয়নি, তুলতে হবে। এই দেখুন বন্ধুরা, ঢেঁড়স একটা ফুল ধরেছে, তার মানে আবার একটা ঢেঁড়স হবে। এদিকে একটা ছোট্ট ঢেঁড়স রয়ে আছে আর একটা বড় ঢেঁড়স। এখানে একটা ছোটো চিচিঙে ধরে আছে, এখানে কাগজ দিয়ে বেঁধে দিয়েছি পাখিতে খাবে না বলে। বন্ধুরা কোনোটাকে ধরিয়ে নিচ্ছি, চিচিঙেটা গোল গোল করে কেটে নুন দিয়ে জড়িয়ে রেখেছিলাম। জল বেরিয়ে গেছে 10 মিনিটের মতো, এবার এতে হলুদ দিয়ে দিলাম। কড়াটাকে তাতিয়ে নেব ভালো করে, ভালো করে তাতাও, ভালো করে আর কি তাতাবো। অনুনটা তো আবার ধরাতে হবে। গরম হয়ে গেছে না, কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম, সরিষার তেল। এটা 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম নুন হলুদ দিয়ে, এবার আমি একটা লঙ্কা শুকনো লঙ্কা ফোটন দিয়ে দিলাম, দিয়ে ছেড়ে দিলাম, দিয়ে নাড়তে থাকি। মাখিয়ে রেখে দিলে বন্ধুরা ভাই যে খুব ভালো হয় আর নুন যে যত মাখিয়ে মানে 10 থেকে 20 মিনিটও রাখতে পারো,
হ্যাঁ, অল্প সময় থাকলে 10 মিনিট মিনিমাম রাখতে হবে, তবে মানে চিচিংয়েটা মানে ভাজলে মানে স্ট্রং মতো হবে, শক্ত শক্ত মানে হবে, মানে গায়ে গায়ে লেগে যাবে না, যে যার মতন ঝুড়ি ঝুড়ি হয়ে থাকবে। বন্ধুরা কত সুন্দর হয়ে যাবে, সরু রিঙের মতো হয়ে যাবে, আর খেতেও অসাধারণ লাগে। চিচিংয়ে ভাজা খুব সুন্দর হয়েছে। যত ভালো করে নাড়তে পারবে উল্টে পাল্টে দিতে হবে বন্ধুরা, যেন লেগে না ধরে, তেল একটু বেশি দিতে হবে বন্ধু। এ ভাত দিয়েও খাওয়া যাবে, মুড়ি দিয়েও খাওয়া যাবে, হ্যাঁ শুধুও খাওয়া যাবে, খুব টেস্টফুল। বাচ্চারা খুব খেতে খুব ভালোবাসে, আর দেখতে কত সুন্দর লেগেছে দেখো বন্ধু, বাচ্চারা হাতে পড়ে নেবে আন্টি মনে, কত সুন্দর। বন্ধু এবার হয়ে এসছে মনে হয়, জানি যে আমি না, আমি ওই জানি, আমি বলতেছি বন্ধু, কিন্তু আমি অতটা জানিনি তবু বলতেছি, হ্যাঁ ওই আননি ওই। হয়ে আছে নাকি? হ্যাঁ হয়ে আছে। বন্ধুরা চিচিংয়ে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। চিচিংয়ে ভাজাটা গোল গোল কাটলে দেখতে ভালো লাগে, অনেকে লম্বা লম্বা করেও ভাজে, আলু ভাজার মতন লম্বা লম্বা করে, সেই গোল গোলটাই দেখতে ভালো। তুলে নেব, তোলা হয়ে গেছে, এবার টেস্ট করার পালা। বন্ধুরা চিচিংয়েটা এবার টেস্ট করে দেখি কিরকম লেগেছে, দেখতে তো খুব সুন্দর হয়েছে, ভাজা না গাছে, হ্যাঁ ভাজা চিচিংয়ে দেখি, গাছের চিচিংয়ে, হ্যাঁ দেখি বন্ধু গাছের, এই দেখেছো চিচিংয়ে, চিচিংয়ে খুব সুন্দর কচি চিচিংয়ে তো, আর গাছে ঘরের চিচিংয়ে অপু তুলে আকার ভাজা করে যে খুব সুন্দর লাগবে, দেখি বন্ধু কি বলবো, গাছের কচি চিচিংয়ে এবং টাটকা চিচিংয়ে এরকম ভাজা, ডাল দিয়ে ভাত দিয়ে খাও, হ্যাঁ এমনি শুধু খাও, মুড়ি দিয়ে খাও, খুব সুস্বাদু হয়েছে, টেস্টফুল, রুটি দিয়েও খেতে পারো, হ্যাঁ খুব সুন্দর জানো বন্ধু, কত সুন্দর, কত সুন্দর হয়েছে। তা বন্ধুরা চিচিংটা খুব ভালো হয়েছে, আপনারা এরকম বাড়িতে বানিয়ে খাবেন, আপনারা পরিবারকে খাওয়ান, আর সবজি তো খাওয়া অবশ্যই দরকার,
সবসময় মানুষ মাছ মাংস খাচ্ছে, হ্যাঁ সবজি খেলে শরীর ভালো থাকে। আর বন্ধুরা আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইবার করবেন, একটা লাইক করবেন, পাশে বেল বাটন আছে প্রেস করবেন, হ্যাঁ আমাকে একটা কমেন্ট করবেন, বেশি বেশি করে বন্ধু বান্ধবের শেয়ার করবেন। হ্যাঁ প্রতিনিয়ত ভিডিও আমরা এরকমভাবে দিতে থাকব, আপনারা দেখতে থাকবেন। হ্যাঁ সুস্থ থাকুন, ভালো থাকুন বন্ধু। হ্যাঁ আমি খাই বন্ধু, খুব সুন্দর হয়েছে বন্ধু, বলে বোঝানো যাবে না।